গুড আফটারনুন স্যার আমার নাম সুশান্ত কুমার বিষয় আমি একজন রিসার্চ স্কলার আমার খুব সৌভাগ্য যে আমি আমার সংশয় দূর করার সুযোগ পাচ্ছি আপনার কাছ থেকে স্যার আমার জিজ্ঞাসা হলো আমি জীবনে চমকটা হারিয়ে ফেলেছি ওকে আর আমি খুব যাকে বলে সবসময় সমান উৎসাহী নই আমি উৎসাহ হারিয়ে ফেলেছি কিভাবে আবার তাকে জীবনে ফিরে পাওয়া যায় আনন্দ থাকা যায় নিজের ভিতরে শান্তি ফিরে পেতে ধন্যবাদ স্যার দেখুন জীবনের ধর্ম হল এরকম দয়া করে বসুন যদি আপনি বাইরে বাগানে গিয়ে একটা পিঁপড়ে ধরতে চেষ্টা করেন বিএইচিউ পিঁপড়ে যে এখানে জন্মেছে এখানেই বেড়ে উঠেছে আর সম্ভবত এখানেই মারা যাবে সেই বিএইচ পিঁপড়ে আপনি যদি ওকে ধরতে চেষ্টা করেন ও বলবে জাহান্ন মে যাক আমার জীবন ঠিক আছে চাইলে আমাকে পিষে ফেলুন তাই কি ও নিজেকে রক্ষা করার জন্য সব কিছু করবে ও নিজের জীবনকে মূল্য দেয় তাই না খুব বেশি দেয় তাই না ছোট্ট একটা প্রাণী কি আমরা হয়তো যাকে লক্ষ্য করি না হয়তো পায়ে মারিয়ে দিই দুর্ভাগ্যক্রমে না দেখে কিন্তু কিন্তু সে তার জীবনকে প্রচুর মূল্য দেয় দেয় তো নাকি সে প্রাণবন্ত কিন্তু আপনি একজন মানুষ অন্তত এই গ্রহে আপনি বিবর্তনের চূড়াতে অন্তত শারীরিক দিক দিয়ে হ্যাঁ যদি অন্যান্য ব্যবহারিক ক্ষেত্রে আমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু শারীরিক দিক দিয়ে অন্তত সবচেয়ে বিবর্তিত প্রাণী পৃথিবীতে সবচেয়ে বিবর্তিত প্রাণী মানে এর সব থেকে জটিল স্নায়ুতন্ত্র আছে আর মস্তিষ্কের ক্ষমতা সর্বোচ্চ স্তরের তার মানে আপনি ভাবতে পারেন আপনি মনে রাখতে পারেন আপনার স্মরণশক্তি আছে আপনার অত্যন্ত তীব্র স্মরণশক্তি আছে আর আছে চমৎকার কল্পনা শক্তি পিঁপড়ের এত তীব্র স্মরণশক্তি নেই বিরাট কোনো কল্পনা শক্তিও নেই হ্যাঁ কিছুটা আছে কিন্তু তার জীবন কাটানোর মতো কিছুটা উপস্থিত বুদ্ধি আছে যেহেতু একেবারে প্রাথমিক স্তর থেকে আপনি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গেছেন সেটা এমন যে তাতে সব কিছু আছে আপনাকে বাদ দিয়ে অন্য সমস্ত কিছু সম্পর্কে আছে কেউ ট্যুরিজমে পিএইচডি কেউ বায়োটেকনোলজিতে পিএইচডি কেউ অন্য কিছুতে পিএইচডি কিন্তু এটার বিষয়ে কিছুই নেই কিভাবে এটা কাজ করে তার প্রতি কোনো মনোযোগ নেই একজন মানুষ কাজ করে জানেন তো এখানে আপনাদের একটা কালভৈরব মন্দির আছে এর মানে কি একজন মানুষ তিনবার বাঁচে সে বেঁচে থাকে তার উন্নত স্মৃতিশক্তির কারণে আপনার স্মৃতিশক্তি কতটা উন্নত সেটা স্থির করে এখন আপনি কি করবেন এবং কি করবেন না তাই নয় কি তাই স্মৃতি খুব গুরুত্বপূর্ণ বর্তমান অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের জন্য আপনার কল্পনা কতটা স্পষ্ট তা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সমস্যাটা হলো এই ব্যাপারগুলো সব জট পাকিয়ে গেছে কারণ মানসিক ক্ষমতা শৃঙ্খলা একবারে আসছে না আমাদের শিশুদের যা দরকার তা শেখানো হচ্ছে না শৃঙ্খলা বলতে মানুষজন ভাবেন বিলিতি ধরনের শৃঙ্খলা এইভাবে হাঁটা চলা বোকার মতো মানসিক ক্ষমতার শৃঙ্খলা নেই সেখানে এই কারণে আপনার নিজের মন আপনার বিরুদ্ধে যাচ্ছে দশ বছর আগে যা ঘটেছে আপনি এখনও ভুগছেন হ্যালো আগামী পরশু কি ঘটতে পারে তাতে আপনি এখনই ভুগছেন কারণ কোনো মানসিক শৃঙ্খলাতা নেই আপনি জানেন না কিভাবে আপনার স্মৃতিকে কাজে লাগাতে হয় কিভাবে নিজের কল্পনাকে কাজে লাগাতে হয় আপনার স্মৃতি আপনাকে ভোগায় আপনার কল্পনা শক্তি আপনাকে ভোগায় আর আপনি ভাবেন আপনাকে আপনার জীবন ভোগাচ্ছে আপনার জীবন ভোগাচ্ছে না আপনি কেবল মানুষের শ্রেষ্ঠ দুটো মানসিক দক্ষতায় ভুগছেন তীব্র স্মৃতিশক্তি আর চমৎকার শক্তি তাই নয় কি আপনি যদি আপনার যে শ্রেষ্ঠ মানসিক ক্ষমতা আছে তাতে ভোগেন আমরা তবে কি করব করবো যদি আপনি কোনো অসুখে ভোগেন বোঝা যায় আপনি যদি কোনো অক্ষমতায় ভোগেন বোঝা যায় আপনি যদি আপনার দক্ষতায় ভোগেন কোনো আশা নেই হ্যাঁ কি না আপনি নিজের সক্ষমতায় ভুগছেন যদি নিজের অক্ষমতায় ভুগতেন সেটা যথার্থ আপনি নিজের ক্ষমতায় ভুগছেন এটা আপনাদের অবশ্যই বলা উচিত মনে হয় চার পাঁচ মাস আগে হয়তো খবরে দেখে থাকবেন একজন তরুণী চৌত্রিশ বছর বয়সী একটি মেয়ে যিনি টিভি অ্যাঙ্কার ছিলেন হায়দ্রাবাদে পাঁচতলার জানলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে নিজেকে শেষ করেন একটা চিঠি লিখে গেছেন কেউ আমার মৃত্যুর জন্য দায়ী নয় আমার মন আমার শত্রু কত লক্ষ বছর লেগেছে মস্তিষ্কের এই আকার পেতে এখন এটা শত্রু হয়ে গেল আপনার তিনি এটা প্রকাশ করেছেন কিন্তু প্রায় শতকরা নব্বই ভাগ মানুষের ক্ষেত্রে এটা সত্যি তারা তাদের নিজেদের বুদ্ধিমত্তায় ভুগছেন তাই না আপনি যদি তাদের অর্ধেক মস্তিষ্ক সরিয়ে দেন যদি অর্ধেক মস্তিষ্ক সরিয়ে দেন তারা শান্ত হয়ে যাবে হ্যাঁ সেই জন্য একদল বোকা বলে বেড়াচ্ছে যে জীবনের পরম লক্ষ্য হল মানসিক শান্তি এই ধরনের মানুষ কেবল মৃত্যুসজ্জায় শান্তিতে থাকবেন এখন আপনি তরুণ যুবক ইউনিভার্সিটির জীবন কেউ যদি আপনাকে সবসময় উৎসাহিত না করে এটা খুব সহজেই হতে পারে আপনি জানেন এমন কি আমার মনে আছে যখন আমি ইউনিভার্সিটিতে যেতাম বেশিরভাগ সময় আমরা ক্যান্টিনে বা বাগানে থাকতাম আমার জীবনের সবথেকে সহজ অধ্যায় ইউনিভার্সিটি আমার মনে হয় জানি যে কেউ এটা পছন্দ করবে না আর মনে হয় ইউনিভার্সিটির জীবন সংক্ষিপ্ত করে দেওয়া উচিত যদি না কেউ উৎকৃষ্ট কিছু করে দেখাচ্ছে তাদের অবশ্যই তিন থেকে চার বছরের মধ্যে বের করে দেওয়া উচিত তারা যদি খুব মনোযোগ দিয়ে খুব একাগ্র হয়ে কিছু করেন তাহলে অবশ্যই থাকবেন না হলে দেখুন আমি যা বলতে চাইছি এই সমস্ত যুবক যুবতীদের তা হল আপনি জীবনে যা খুশি করুন কিন্তু অবশ্যই কোনো কিছু সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন আপনি যদি কোনো কিছুতে নিয়োগ না করেন আপনার জীবনকে এটা একবারই বৃথা যাবে কারণ আপনাকে যা বলেছি একদম প্রথমে আপনার জীবনের একটা ভিত্তিগত উপাদান হল সময় আর এটা কেবল চলে যাচ্ছে ইতিমধ্যেই আপনি দু ঘন্টা এগিয়ে গেছেন কবরের দিকে আমি যখন থেকে এসেছি এখানে হ্যাঁ কিনা দুই ঘণ্টা এগিয়ে গেছেন মণিকর্ণিকার দিকে হ্যাঁ কি না হ্যাঁ আপনি অমর নন এটা কেবল সীমিত পরিমাণ সময় আপনি কি একটি মূল্যবান জীবন আমি জিজ্ঞাসা করছি আপনার জীবন কি আপনার কাছে মূল্যবান তাহলে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে যে আপনি এই জীবন কোথায় কাজে লাগাতে চান যদি এটা মূল্যবান হয় যদি এটা অকেজও হয় কোথাও ছুঁড়ে ফেলুন যদি এটা মূল্যবান হয় যোগ্য কিছুতে কাজে লাগান তাই না তো যদি একে যোগ্য কিছুতে নিয়োগ করেন শুধু ঝকঝকে নয় আপনি সবসময় জ্বলন্ত থাকবেন